আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমজে 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিলিক ঠাকুর। আমি মিতু হাসান। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। আজ 17 ফেব্রুয়ারি 2022, সূচক আজ 52 পয়েন্ট কমে 6991 পয়েন্টে শেষ দাঁড়িয়েছে। বেড়েছে 75টি কোম্পানির শেয়ার দর, কমেছে 257টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 45টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 1,004,62,22,000 টাকা। মিত সপ্তাহের শেষ দিন, সূচক আজ মাইনাসের ঘরে এবং সেই সাথে আমরা যদি লক্ষ্য করি ঘুরে ফিরে সূচক উপরেই যাক আর নিচেই আসুক, 6,000-এর ভিতরেই কিন্তু চলে আসছে। আর আরেকটা কথা, লেনদেনও কিন্তু আজকে 1,000 কোটিতে চলে আসলো। লেনদেন তো কমছেই, এটা তো আমরা আগেও দেখতে পেরেছি। আর যে বিষয়টা আসলে বারবার একটা বিষয় না, বলার কিছুই নেই, কারণ এইটাই হয়ে যাচ্ছে বাজারে, ডিক্লাইনটা বেশি থাকছে আর মাইনাস হলে তো ডিক্লাইনটা আরও বেশি। তবে এর জন্য আসলে আমাদের বা বিনিয়োগকারীদের একটু হলেও দোষ রয়েছে। যেমন যখন শেয়ার দর বেড়েছে, খুব স্বল্প মূলধনে শেয়ার দরগুলো বেড়েছে, তখন যদি তারা না কিনতো তাদের হাতে শেয়ারটাই রাখতো, যারা এমনটা করেছে তারা তত একটা ধরা খাচ্ছে না। কিন্তু যারা দেখা যায় শেয়ার দর বাড়ছে, সেটার পিছনে দৌড়ে শেয়ার কিনেছে, তারা কিন্তু লোকসানটা বেশি গুনেছে। আর যারা বাজার মনিটরিংয়ে রয়েছেন তাদেরও কিন্তু একটু দেখা দরকার। কিছু কিছু কোম্পানি আছে যাদের শেয়ার দর আসলে আজেরা কাজে বাড়ে, কোনো কাজ ছাড়া, তাদের কোনো নিউজ নেই, কিছু নেই। যেমন আমরা যদি দেখি ইয়াকিন পলিমা, তুমি যদি টেক্সটাইল, একচেটিয়াভাবে তাদের শেয়ার দর কিন্তু এই সম্পূর্ণ মাসটা বেড়েই যাচ্ছে, কিন্তু তেমন কোনো নিউজ কিন্তু তাদের নেই। তুমি যদি টেক্সটাইল করতো, 2 বার ইনকোয়ারিও দেওয়া হয়েছে, কিন্তু তারপরও এই মাসের মধ্যে 2 বার, তারপরেও কিন্তু তাদের শেয়ার দর মানে বন্ধই হচ্ছে না, বাড়তে আসছে। তো আসলে আমাদের দেশে সিস্টেম আর একটু উন্নত করা দরকার, কারণ অন্যান্য দেশ হলে ইনকোয়ারি অবশ্যই দিত না, তাদের লেনদেনটা অফ করে দিত। আর কে করছে এগুলো, কাজগুলো বের করা আসলে খুব কঠিন না। যাই হোক, এইসব বিষয়ে আমরা অনেক আলোচনা করেছি, এইসব বিষয়ে আমরা আর আলোচনা করতে চাচ্ছি না। মিতো, আমরা যদি একটা নিউজের দিকে লক্ষ্য করি, দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড বিআইসিএম এর সহায়তায় বাংলাদেশের প্রথমবারের মতো ফিনান্সিয়াল টেকনোলজিসের উপর পরিপূর্ণ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে, নিঃসন্দেহে ভালো একটি উদ্যোগ। হ্যাঁ, তো এখান থেকে কোর্স করে যদি কিছু শেখা যায় তাহলে তো আরও বেশি ভালো। না, আমরা মূলত যেটা সবসময় লক্ষ্য করি যে বিভিন্ন ব্রোকারেজ হাউস এবং নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যারা আছেন সবারই কিন্তু একটা কমপ্লেন থাকে যে বিনিয়োগকারীরা আসলে এরকম বিভিন্ন ধরনের প্রশিক্ষণের উপর অনেকটা দেখা যায় মানে দ্বিমুখী আচরণ আর কি। কেউ কেউ মনে করে যে না প্রশিক্ষণটা কার্যকর, আবার কেউ কেউ এটাকে গুরুত্বপূর্ণভাবে দেখে না। মিতো, আমরা যদি আরেকটা নিউজের দিকে লক্ষ্য করি, ফুয়াং ফুডসের পরিচালনা পর্ষদ আবার পুনর্গঠন করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। প্রথম কথা হচ্ছে বিশ্লেষকদের একটা প্রশ্ন এখানে, সাথে বিনিয়োগকারীদেরও, যে আসলে পুনরায় কেন পুনর্গঠন করা হলো। আগে যার যেই কমিশনকে দেওয়া হয়েছে, যেই পরিচালনা পর্ষদকে দেওয়া হয়েছিল, তারাও কেন ব্যর্থ? তাহলে নিয়োগের ক্ষেত্রেই কিছু হলো ত্রুটি ছিল, কিন্তু সেই ত্রুটিগুলো কিন্তু অবশ্য কমিশন সেটা ঠিক করেছে, তাদেরকে 5টা শর্ত, নতুন করে শর্ত যুগিয়ে দিয়েছেন, দিয়ে কিন্তু তাদের পরিচালনা পর্ষদ আবার গঠন করেছেন। আসলে ভুল থেকে মানুষ শিখে, কিন্তু তারপরেও কিছু কিছু ভুল কিন্তু অনেক বড় ক্ষতি করে, সংশোধনের আর উপায় থাকে না। হ্যাঁ, তো আসলে ফুয়াং ফুড, এখানে তো অনেক বিনিয়োগকারীদের অনেক বিনিয়োগ রয়েছে, যদি ফুয়াং ফুডের শেয়ার প্রাইস ইনক্রিজের দিকে যদি দেখি, তাদের শেয়ারও কিন্তু বেড়েই যাচ্ছে, এই সপ্তাহে কিন্তু তাদের শেয়ার অনেকটাই বেড়েছে। তো এরকম পরিচালনা পর্ষদ গঠনের, নতুন পর্ষদ আসলে শেয়ার দর বাড়বে, ঠিক আছে, কিন্তু এর আগেও কিন্তু শেয়ার দর বেড়েছে, শেয়ার দর আবার কমলো, এখন আবার পুনর্গঠন পরিচালনা পর্ষদ। আসলে এরকম নিউজ ছড়িয়ে শেয়ার বাড়ানোর এই যে একটা, শেয়ার দর বাড়ানোর যে একটা ই থাকে, সেই জিনিসটা যদি না হয় তাহলে আরও বেশি ভালো। আর যেহেতু বিএসইসি এটা একটা ভালো পদক্ষেপ নিয়েছেন যে একজন 2 জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবেন, তারা তো আসলে অবভিয়াসলি একটু ভালো হলেও বিনিয়োগকারীদের হবে, আমরা প্রত্যাশা করব যেখান থেকে বিনিয়োগকারীরা ভালো কিছুই পাবে। কিন্তু আমরা যদি আরেকটা নিউজের দিকে লক্ষ্য করি, যে এফএস ফাইন্যান্সের অর্থ কেলেঙ্কারির অনুসন্ধানে প্রাথমিকভাবে 523 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ পেয়েছে দুদক। আসলে এফএস ফাইন্যান্স বলেন
অন্যান্য যারা ফাইন্যান্স আছে আমরা যদি দেখি যে ফাইন্যান্স সেক্টরটাই এরকম, আর মনে হয় কি যে সব কিছু হতেই হচ্ছে পিকে হালদার, এরকম কিন্তু একটা অবস্থা। পিকে হালদার একটা দিয়ে শুরু করলো, তার শেষ কিন্তু নেই। এফএস ফাইন্যান্সেও কিন্তু পিকে হালদারের বন্ধুর ওয়াইফের 44 কোটি টাকার একটা বিষয় রয়েছে, মানে তার নামটা প্রত্যেকটা ফাইন্যান্সের সাথে থাকবেই। আসলে একজন মানুষ কিভাবে পুরো আমাদের ফাইন্যান্স সেক্টরের কোম্পানিগুলোকে এইভাবে না চালাবে সেটা কিন্তু মানে এক কথায় পুরো কেলেঙ্কারির জনক বলা যায় তাকে। হ্যাঁ, কিন্তু তখন কিন্তু কেউ দেখেনি। তবে এফএস ফাইন্যান্স যদি আলাদাভাবে দেখি যে তাদের জিএমডি ছিল রাসেল, তার যে সময়কাল ছিল তার তো ক্ষমতায় সে অপব্যবহার তো অবশ্যই করেছে, করে সে নিজে একাই কিন্তু 500 কোটি টাকার ঋণ তাদের বোর্ড থেকে পাস করেছে। এখন তার দোষ দেওয়া হচ্ছে, ঠিক আছে, অবশ্যই সে এটা ক্ষমতার অপব্যবহার করেছে, কিন্তু বোর্ড অফ ডিরেক্টর এমডি ছাড়াও কিন্তু আরও ব্যক্তিবর্গ থাকে। তো আমরা যতদূর জানি ব্যক্তিবর্গ কিন্তু সবার একটু সহযোগিতা লাগে, তো সেই ক্ষেত্রে যারা যারা জড়িত তাদেরকেও কিন্তু ধরতে হবে, শুধু একজনকে দেখিয়ে পার পেয়ে গেলে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে এইভাবে যদি টাকা চলে যায়, এখানে এক তো হচ্ছে বিনিয়োগকারীদের টাকা তো আছেই, দ্বিতীয়ত অনেকে ডিপিএস এর টাকা, অনেক কষ্ট করে গ্রামের মানুষরা ডিপিএস এর টাকা দেয়, এইগুলো আসলে আর কত। এই এফএস ফাইন্যান্সগুলো একদিনে কিন্তু 2টা কেলেঙ্কারি নিউজ আমরা পেয়েছি। আসলে দুদক কেন ধরলো? দুদকের আগে তো যেহেতু লিস্টেড কোম্পানি, যারা নিয়ন্ত্রণ সংস্থা ছিল তাদের তো ধরা দরকার ছিল। আপনি দেখেন রূপালী ব্যাংকেরও 934 কোটি টাকার গোলমেল ধরা পড়েছে, আজকেরই কিন্তু নিউজ। তো আসলে এইভাবে যদি প্রত্যেকটা কোম্পানি ব্যাংক থেকে এভাবে টাকা উধাও, টাকা আত্মসাৎ হয়, তাহলে মানুষ যাবে কোথায়? মানে প্রশ্ন কিন্তু একটাই দাঁড়াচ্ছে, তার নিজের পরিবারের মানুষের চেয়েও ব্যাংকে বিশ্বাসী বেশি। হ্যাঁ, সেখানে ব্যাংক থেকে টাকা উধাও, একটা ভরসা, একটা সেফটি ফিউচারের জন্য একটা ডিপিএস করছে, সেই ডিপিএস এর টাকা নিয়ে উধাও হয়ে যাচ্ছে, তাহলে মানুষ আসলে যাবে কোথায়? প্রশ্নটা আমাদের দেশে যারা নীতি নির্ধারক রয়েছেন তাদের কাছেই থেকে গেল, আসলে মানুষ কোথায় আসলে সেফ নিজেকে ফিল করবে। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।